প্রিয় শিক্ষার্থীরা, শুভেচ্ছা জানাই। আশা করি তোমরা ভালো আছো। আজকের ভিডিওটা উদ্ভিদবিজ্ঞান বিষয়ের দ্বিতীয় অধ্যায় কোষ বিভাজন নিয়ে। এখানে আমি কিছু গুরুত্বপূর্ণ তথ্য নিয়ে আসছি বাছাই করে, অর্থাৎ এই অধ্যায়ের খুব ইম্পর্টেন্ট যে লাইনগুলো আছে বইয়ের, সেই লাইনগুলো নিয়ে আমি এই ভিডিওটা সাজিয়েছি, যেগুলো মেডিকেল বিশ্ববিদ্যালয় এবং HSc ফাইনাল পরীক্ষার, বিশেষ করে MCQ পরীক্ষার জন্য খুবই উপকারী। তাহলে আমরা চলে যাই। প্রথম যে সংজ্ঞাটা সেটা হলো কোষ বিভাজন কি। কোষ বিভাজন কি তোমরা জানো, যে যে প্রক্রিয়ায় জীবকোষ বিভক্তির মাধ্যমে একটি থেকে দুটি বা চারটি কোষের সৃষ্টি হয়, অর্থাৎ কোষ বিভাজন হলো একটা থেকে দুটি অথবা চারটি কোষের সৃষ্টি হয়, সেটাকে বলবো আমরা কোষ বিভাজন। তারপর আছে যে কোষ বিভাজনটা কে আবিষ্কার করেছেন, প্রথম লক্ষ্য করেন কে, বিজ্ঞানী ওয়াল্টার ফ্লেমিং 1882 খ্রিস্টাব্দে সামুদ্রিক স্যালামান্ডার কোষে, প্রশ্ন আসতে পারে যে প্রথম কোন কোষে কোষ বিভাজনটা লক্ষ্য করেন, সামুদ্রিক স্যালামান্ডার কোষে প্রথম কোষ বিভাজন লক্ষ্য করেন বিজ্ঞানী ওয়াল্টার ফ্লেমিং। তারপরে আসবো আমরা কোষ বিভাজন প্রকারভেদ। কোষ বিভাজন আমরা জানি যে তিন প্রকার, সেটা হলো এমাইটোসিস, মাইটোসিস এবং মেয়োসিস। এমাইটোসিস কোষ বিভাজনটা কোথায় দেখা যায়, যে একটা কোষ সরাসরি অর্থাৎ কোনো জটিল মাধ্যম ছাড়াই দুটি কোষে পরিণত হয়, সেটাকে আমরা জানি এমাইটোসিস। তো এমাইটোসিসটা দেখা যায় কোথায়, এমাইটোসিস দেখা যায় ব্যাকটেরিয়া, ইস্ট এবং এমিবাতে এমাইটোসিস কোষ বিভাজন দেখা যায়। প্রশ্ন আসতে পারে যে ব্যাকটেরিয়াতে নিচের কোন ধরনের কোষ বিভাজন দেখা যায়, অথবা ইস্টে কোন ধরনের বিভাজন দেখা যায়, এরকম ভাবে MCQ থাকতে পারে। তো আমাদেরকে এখানে তিনটা আছে, যে ব্যাকটেরিয়া, ইস্ট এবং এমিবাতে এমাইটোসিস কোষ বিভাজন দেখা যায়। পরে যে তথ্য, যে যে কোষ বিভাজনে নিউক্লিয়াস এবং ক্রোমোজোম উভয়ই একবার বিভাজিত হয় তাকে মাইটোসিস কোষ বিভাজন বলে। এটা হলো মাইটোসিস কোষ বিভাজনের সংজ্ঞা। আমি আবারও বলছি যে কোষ বিভাজনে নিউক্লিয়াস এবং ক্রোমোজোম উভয়ই কয়বার বিভাজিত হয়, একবার। আমাদের এই তথ্যটা মনে রাখতে হবে যে নিউক্লিয়াস এবং ক্রোমোজোম উভয়ই একবার বিভাজিত হয় তাকে বলবো আমরা মাইটোসিস কোষ বিভাজন। নিউক্লিয়াসের বিভাজনকে বলে কেরিওকাইনেসিস। সংজ্ঞা হিসেবে আসে এক নম্বরের জন্য জ্ঞানমূলক প্রশ্নতে, যে কেরিওকাইনেসিস কি অথবা সাইটোকাইনেসিস কি। কেরিওকাইনেসিস হলো যে কোষ বিভাজনের যে নিউক্লিয়াস আছে, নিউক্লিয়াসের বিভাজনটাকে বলা হয় কেরিওকাইনেসিস, আর সাইটোপ্লাজমের বিভাজনকে বলা হয় সাইটোকাইনেসিস। মনে রাখার একটা সহজ পদ্ধতি হলো সাইটোপ্লাজম আর সাইটোকাইনেসিস, আমরা এর প্রথম যে দুটো অক্ষর আছে দুটো মনে রাখলেই হবে। সাইটোপ্লাজমের সাইটোকাইনেসিস আর নিউক্লিয়াসের বলা হয় কেরিওকাইনেসিস। আমরা জানি নিউক্লিয়াস আরেকটা নাম হলো কেরিয়ন, তো সেখান থেকে হচ্ছে কেরিওকাইনেসিস। কেরিওকাইনেসিস নাম দেন বিজ্ঞানী স্লাইখার, কেরিওকাইনেসিস বিভাজন নাম দেন। মাইটোসিস কোথায় ঘটে, এটাও খুব ইম্পর্টেন্ট এই লাইনটা, যে মাইটোসিস ঘটে কাণ্ড বা তাকার শাখা প্রশাখার শীর্ষে, মূলের বর্ধিষ্ণু শীর্ষ এবং ক্যাম্বিয়াম অঞ্চলে মাইটোসিস ঘটে থাকে। অর্থাৎ উদ্ভিদের কাণ্ড বা তার শাখা প্রশাখার শীর্ষে, যেখানে উদ্ভিদ লম্বা হয়, শাখা প্রশাখার শীর্ষে কোষ বিভাজনের কারণে উদ্ভিদ কি হয় লম্বা হয় এবং পার্শ্বে হওয়ার কারণে মূলে উদ্ভিদের কি হয় পার্শ্বে বৃদ্ধি পায়। তারপর আছে মূলের বর্ধিষ্ণু শীর্ষ এবং ক্যাম্বিয়াম অঞ্চলে কি হয় মাইটোসিস বিভাজন হয়ে থাকে। আবার জননাঙ্গের গঠন, অর্থাৎ জননাঙ্গ, যে জননাঙ্গ আছে সেই জননাঙ্গের গঠনও কিন্তু মাইটোসিসের ফলে হয়ে থাকে। এই তথ্যগুলো খুবই ইম্পর্টেন্ট। এরপরে যেগুলো আছে তা হলো মাইটোসিস বিভাজনের ফলে অপত্য কোষের ক্রোমোজোম সংখ্যা মাতৃকোষের সমান হয়ে থাকে, অর্থাৎ কোষ বিভাজনের ফলে যে নতুন কোষগুলো তৈরি হয় সেটাকে বলা হয় অপত্য কোষ। সেই অপত্য কোষের যে ক্রোমোজোম সংখ্যা আর মায়ের যে কোষের যে ক্রোমোজোম সংখ্যা সেগুলোর সমান হয়ে থাকে। এবার আসবো আমরা কোষচক্র। কোষচক্রটা হলো কোষ সৃষ্টি, বৃদ্ধি এবং বিভাজন যে চক্রের মাধ্যমে সম্পন্ন হয় তাকে কোষচক্র বলে। কোষচক্রটা কি, কোষ সৃষ্টি হয়, তারপর কোষের বৃদ্ধি হয় এবং এই সেই কোষটা একসময় কি হয় বিভাজন হয়, বিভাজন ঘটে কোষের মধ্যে। আর এই যে যে চক্রাকার এই ঘটনাটা, এই প্রক্রিয়াটা, সেই প্রক্রিয়াটাকে বলা হয় কোষচক্র। তো এই কোষচক্রটাকে দুটি পর্যায়ে বিভক্ত করা যায়, ভাগ করা যায়, সেটা হলো মাইটোসিস বা এমফেজ এবং আরেকটা হলো ইন্টারফেজ। আমাদের মনে রাখতে হবে যে কোষ চক্রের দুটি পর্যায় আছে, একটা হলো মাইটোসিস বা এমফেজ এবং আরেকটা হলো ইন্টারফেজ। তো টোটাল সময়ে যে কোষ চক্রের মধ্যে এই দুইটা পর্যায়ের মধ্যে মাইটোসিসে ব্যয় হয় 5 থেকে 10 ভাগ সময় ব্যয় হয় শুধু মাইটোসিসে,
আর বাকি 90-95 বিভাগ সময় নেওয়া হয় ইন্টারফেস দশাতে। আর কোষচক্র নিয়ন্ত্রণ করে সাইক্লিন সিডিকে নামক একটা যৌগ, এটা খুব ইম্পর্টেন্ট যে কোষচক্র নিয়ন্ত্রণ করে কে। তারপরে আছে যে ইন্টারফেস টা, আমরা যদি আমরা দেখি ইন্টারফেসটাকে তিনটি উপপর্যায়ে ভাগ করা হয়েছে, যেমন যথা G1, S এবং G2, গ্রোথ ওয়ান এবং সংশ্লেষণ বা সিনথেসিস পর্যায়ে, এবং G2 বা গ্রোথ টু পর্যায়ে। তো এখান থেকে কি প্রশ্ন হতে পারে, যে এই পর্যায়গুলো থেকে এমসিকিউ প্রশ্ন হতে পারে, যেমন যে G1 দশায় কি হয়, যেমন G1 দশায় প্রোটিন, আরএনএ এবং ডিএনএ রেপ্লিকেশনের সকল উপাদান তৈরি হয়। এভাবে আসতে পারে যে প্রোটিন বা আরএনএ বা ডিএনএ রেপ্লিকেশনের সকল উপাদান তৈরি হয় কোন পর্যায়ে। তারপর আসে যে G1 দশায় সাইক্লিন নামক প্রোটিন তৈরি হয় যা কোষচক্রকে নিয়ন্ত্রণ করে। তারপর বোঝা গেল যে সাইক্লিন নামক যে প্রোটিনটা সেটা তৈরি হয় কোন দশায়, G1 দশায়, এবং সেটা কি করে কোষচক্রকে নিয়ন্ত্রণ করে। আর এই G1 দশার ক্ষেত্রে সময় ব্যয় হয় 30-40% সময় ব্যয় হয়, অর্থাৎ ইন্টারফেসের 30-40% সময় ব্যয় হয় কোথায়, G1 দশায়। আর S দশায় ডিএনএ সূত্রে রেপ্লিকেশন হয়। আমরা জানি যে নতুন একটা কোষ যখন তৈরি হবে তখন তার মধ্যে যে ডিএনএ আছে সে ডিএনএ রেপ্লিকেশন হতে হবে, আর এটা ইন্টারফেস দশার S দশায় অর্থাৎ সিনথেসিস দশায় ডিএনএ সূত্রে রেপ্লিকেশন হয়ে থাকে। এবং G2 দশায় মাইক্রোটিউবিউল গঠনকারী পদার্থ সংশ্লেষণ হয় যা দিয়ে স্পিন্ডল তন্তু তৈরি হয়, বিভাজন প্রক্রিয়ার জন্য এটিপি তৈরি হয়, অর্থাৎ G2 দশায় মাইক্রোটিউবিউল গঠনকারী পদার্থ সংশ্লেষণ হয়। আমরা যে দেখবো যে মাইটোসিস কোষ বিভাজনের যে স্পিন্ডল তন্তু তৈরি হয় সেই স্পিন্ডল তন্তু তৈরি করার জন্য মাইক্রোটিউবিউল গঠনকারী পদার্থ সংশ্লেষণ হয়, আর এটা দিয়ে কিন্তু এই মাইক্রোটিউবিউল পদার্থ দ্বারাই কিন্তু কি তৈরি হয়, স্পিন্ডল তন্তু তৈরি হয়। আর বিভাজন প্রক্রিয়ার জন্য যে শক্তি দরকার সেই শক্তিটা কিন্তু G2 দশায় তৈরি হয়, অর্থাৎ এটিপি তৈরি হয় কোথায়, G2 দশায়। তারপরে আছে আমরা দেখাবো কোষ বিভাজন, এবার যে মাইটোসিস কোষ বিভাজনের যে পর্যায়গুলো আছে, প্রথমে আমরা দেখব প্রোফেজ। প্রোফেজের মধ্যে কি আছে, প্রোফেজটা হলো সবচেয়ে দীর্ঘস্থায়ী একটা পর্যায়, এবং ক্রোমোজোম সেন্ট্রোমিয়ার ব্যতীত লম্বালম্বী দুটি সূত্রে বিভক্ত হয় প্রতিটি সূত্রকে ক্রোমাটিন বলে। তোমরা যদি এখানে দেখো প্রোফেজের চিত্রটা, এটা একটা কোষ, কোষের ভিতরে যে একটা নিউক্লিয়াস আছে, নিউক্লিওলাস আছে, ক্রোমোজোম দেখা যাচ্ছে, সেন্ট্রোমিয়ার আছে। এই যে সেন্ট্রোমিয়ার ছাড়া এই যে দুটি সূত্রে, যে লম্বালম্বী যে দুটি সূত্রে বিভক্ত, এই প্রতিটা সূত্রকে বলা হয় কি, ক্রোমাটিড। তাহলে এটা হলো, এটা হলো প্রোফেজটা হলো সবচেয়ে দীর্ঘস্থায়ী পর্যায় মাইটোসিস কোষ বিভাজনের। তারপরে আছে প্রো মেটাফেজ। প্রো মেটাফেজের মধ্যে আছে দুমেরুযুক্ত স্পিন্ডল যন্ত্রের সৃষ্টি হয়। আমরা যদি একটু ছবিটা দেখি, এই যে এখানে একটা মেরু, এটা একটা মেরু, দুমেরুযুক্ত, এই যে প্রতিটা মেরু থেকে যে রেখাগুলো দেখা যাচ্ছে এই রেখাগুলোকে বলা হয় স্পিন্ডল যন্ত্র। তাহলে দুমেরুযুক্ত স্পিন্ডল যন্ত্রের সৃষ্টি হয়, ক্রোমোজোমের সেন্ট্রোমিয়ার স্পিন্ডল যন্ত্রের নির্দিষ্ট তন্তুর সাথে যুক্ত থাকে। এই যে সেন্ট্রোমিয়ারটা প্রতিটা ক্রোমোজোমের যে এই স্পিন্ডল যন্ত্র কি আছে, তন্তুর সাথে অর্থাৎ সুতার সাথে কি আছে, লাগানো আছে, আর এই এই এইটাকে বলা হয় স্পিন্ডল যন্ত্র, এই তন্তুটাকে বলা হয় ট্র্যাকশন ফাইবার, অর্থাৎ যেখানে সেন্ট্রোমিয়ার লাগানো থাকে সেটাকে বলা হয় ট্র্যাকশন ফাইবার। এই প্রশ্নটা কি ইম্পর্টেন্ট, ইম্পর্টেন্ট যে ট্র্যাকশন ফাইবার কি, ট্র্যাকশন ফাইবারটা হলো কি, যে সেন্ট্রোমিয়ার যেখানে স্পিন্ডল তন্তুর সাথে লাগানো থাকে সেটাকে, যে তন্তুর সাথে লাগানো থাকে সেটাকে বলা হয় ট্র্যাকশন ফাইবার। আর এ পর্যায়ে ক্রোমোজোম, ক্রোমোজোমের নৃত্য দেখা যায়। প্রশ্ন আসতে পারে যে ক্রোমোজোম নৃত্য দেখা যায় নিচের কোন পর্যায়ে, তাহলে প্রো মেটাফেজ, অর্থাৎ ক্রোমোজোম গুলো সেন্ট্রোমিয়ার, সেন্ট্রোমিয়ার গুলো যেহেতু ট্র্যাকশন ফাইবার সাথে লাগানো আছে, আর এই যে বাহুগুলো ক্রোমোজোম সেন্ট্রোমিয়ার দুই পাশে যে ক্রোমোজোমের বাহু সেগুলো কি হয় একটু দুলে, দুলার কারণে সেটাকে বলা হয় ক্রোমোজোম নৃত্য, অর্থাৎ নৃত্যের মতো দুলতে থাকে আর সেটাকে বলা হয়েছে কি, ক্রোমোজোম নৃত্য। তাহলে এই ক্রোমোজোম নৃত্যটা দেখা যায় কোথায়, প্রো মেটাফেজ পর্যায়ে। তারপরে আছে মেটাফেজ। মেটাফেজটা কি, ক্রোমোজোম সমূহ স্পিন্ডল যন্ত্রের বিষুবী অঞ্চলে অবস্থান করে, বিষুবী অঞ্চলে একদম মাঝ বরাবর এসে অবস্থান করে, বিষুবী অঞ্চলে বিন্যস্ত হওয়াকে বলা হয় মেটাগাইনেসিস। এটাও আসছে, আসে সংজ্ঞা হিসেবে 1 নম্বরের জন্য, মেটাগাইনেসিস কি, মেটাগাইনেসিস হলো যে বিষুবী অঞ্চলে ক্রোমোজোমের বিন্যস্ত হওয়া। তারপর আছে এ পর্যায়ে ক্রোমোজোম গুলো সবচেয়ে খাটো মোটা হয় যাকে বলে কন্ডেনসেশন। প্রশ্ন হতে পারে যে কন্ডেনসেশন কি, বা কন্ডেনসেশন কোন কোষ বিভাজনের কোন পর্যায়ে দেখা যায়, কন্ডেনসেশন দেখা যায় কোথায়, মেটাফেজ পর্যায়ে, আর মেটাগাইনেসিস হয় কোথায়, মেটাফেজ পর্যায়ে।
আমরা যখন বিভিন্ন ইউনিভার্সিটি ভর্তি পরীক্ষার প্রশ্ন সলভ করব, আমরা তখন দেখবো যে এই প্রশ্নগুলো হয়েছিল যে মেটাগেনেসিস কোথায় হয়, কন্ডেনসেশন কোথায় হয়, কোন পর্যায়ে হয়। তো তোমরা যদি এই ছবিটা দেখো, দুই মেরু দেখা যাচ্ছে এবং ট্র্যাকশন ফাইবার যেখানে সেন্টিমিটার গুলো লাগানো আছে। এবং তোমরা যদি একটু খেয়াল করে দেখো, ট্র্যাকশন যে স্পিন্ডল যন্ত্র, স্পিন্ডল যন্ত্রের বিষুবী অঞ্চল ঠিক মাঝ বরাবর অঞ্চলে কি আছে, ক্রোমোজোম গুলো বিন্যস্ত হয়েছে। আর এই যে ক্রোমোজোম গুলো অবস্থান করেছে, এই অবস্থান করাটাকে বলা হয় কি, মেটাকাইনেসিস। তারপরে আসবো আমরা অ্যানাফেজ, যে পর্যায়ে আছে যে অপত্য ক্রোমোজোম সমূহ বিষুবী অঞ্চল থেকে মেরুমুখী চলতে শুরু করে, যে মাঝখানে যে ছিল সেখান থেকে মেরু দিকে চলে যেতে থাকে। যখন এগুলো মেরুমুখী চলে তখন এগুলোকে VLJI অক্ষরের মতো দেখায়। আমরা যদি একটু ছবিটা দেখি যে অ্যানাফেজ দশায় এগুলো মেরুতে যখন এগুলো বিষুবী অঞ্চলে ছিল, সেখান থেকে ক্রোমোজোম থেকে দুটি ভাগ হয়ে ক্রোমাটিন, একটা যায় এক মেরুর দিকে, অন্যটা যায় অন্য মেরুর দিকে, তখন এগুলোকে কিসের মতো দেখায়, VLJI এর মতো দেখায়। যেমন এই যে এটাকে ভি এর মতো দেখা যাচ্ছে, তারপরে একটা আরেকটাকে দেখা যাচ্ছে এল এর মতো, তারপর একটা আরেকটা দেখেছে জে এর মতো, যেমন এটাকে জে এর মতো দেখা যাচ্ছে। আর আরেকটা এখানে আইটা দেখানো হয়নি, ঠিক আই এর মতো, অর্থাৎ সেন্ট্রোমিয়ার একদম একদম প্রান্তে থাকে। তো প্রশ্ন আসতে পারে যে ক্রোমোজোমে যে যে ক্রোমাটিড গুলো, ক্রোমোজোম গুলো কি হয়, অপত্য ক্রোমোজোম গুলো যখন মেরু দিকে চলতে থাকে তখন কেমন দেখা। যেমন যেটাকে ভি এর মতো দেখা এটার একটা নাম আছে, এল এর মতো দেখা যেটাকে একটা নাম আছে, হ্যাঁ, তারপরে আই এর মতো যেটা এটাকে আর একটা নাম আছে। তারপরে আমরা চলে যাব পরের দশায়, যেমন টেলিফেজ দশাটা। টেলিফেজ দশাতে ক্রোমোজোম গুলোতে আবার জলযোজন শুরু হয়। আমরা দেখেছি যে ক্রোমোজোম গুলো এগুলোতে আবার জলযোজন শুরু হয়, ফলে ক্রোমোজোম গুলো সরু এবং লম্বা হতে থাকে। আমরা যদি দেখি যে ক্রোমোজোমের ভিতরে কি হয়, তা আবার পানি আসে এবং নিউক্লিওলাস দেখা যায়, আবার নিউক্লিয়ার এনভেলপ তৈরি হয়। হ্যাঁ, তারপরে ক্রোমোজোম গুলো চিকন হয়ে যায়, যেমন ছবিটার মতো চিকন হয়েছে এবং লম্বা হয়েছে। আর স্পিন্ডল ফাইবার গুলো ধীরে ধীরে বিলুপ্ত হয়ে যায়, যে স্পিন্ডল ফাইবার গুলো ছিল, যে স্পিন্ডল তন্তু গুলো এগুলো কি হচ্ছে, ধীরে ধীরে বিলুপ্ত হয়ে যায়। এখানে লেখা আছে যে নিউক্লিওলাস লুপ্ত প্রায় স্পিন্ডল যন্ত্র, যে স্পিন্ডল কি হয়ে যাচ্ছে, লুপ্ত হয়ে যাচ্ছে এবং পুশ প্লেট তৈরি হচ্ছে, পুশ প্লেট তৈরি হচ্ছে। এবার আমরা দেখাবো সাইটোকাইনেসিস কি। তাহলে কোষ বিভাজনের যে অ্যানাফেজ এবং টেলোফেজ পর্যায়ে শেষ হয়ে সাইটোকাইনেসিস যখন হয়, অর্থাৎ সাইটোকাইনেসিস হলো সাইটোপ্লাজম দুইটা ভাগে বিভক্ত হয়, সেটাকে বলা হয় কি, সাইটোকাইনেসিস। আমরা যদি একটু ছবিটা দেখি, এটা হলো একটা সাইটোকাইনেসিস। তো বলা হচ্ছে যে বিভাজনরত কোষের সাইটোপ্লাজম দুই ভাগে বিভক্ত হওয়াকে বলা হয় সাইটোপ্লাজম, সাইটোকাইনেসিস। এই যে একটা কোষ, এটা কোষটার মাস, এটা একটা কোষ ছিল, দুইটা কোষে পরিণত হওয়ার পর সাইটোপ্লাজমটা কি দুভাগে বিভক্ত হচ্ছে, এটা একটা সাইটোপ্লাজম এখানে আর এটা একটা সাইটোপ্লাজম। তো এই সাইটোপ্লাজম দুইটা কি হলো, পুষ্পাচার সৃষ্টির মাধ্যমে বিভক্ত হয়ে গেছে, এই জন্য এটাকে বলা হয় সাইটোকাইনেসিস। তো এই কোষ প্লেট এবং পুষ্পাচার সৃষ্টির মাধ্যমে কি হয়, সাইটোকাইনেসিস হয়। এই যে কোষ প্লেট এবং পুষ্পাচার, প্রথমে কোষ প্লেট তৈরি হবে এবং কোষ প্লেটের মধ্যে বিভিন্ন ধরনের রাসায়নিক পদার্থ, বিশেষ করে সেলুলোজ, হেমিসেলুলোজ যখন যখন জমা হবে, তখন কোষ প্লেট পুষ্পাচারে পরিণত হয়। আর এই কোষ প্লেটটা তৈরি হয় কি হবে, কোষ প্লেটটা তৈরি হয় ফ্যাগোপ্লাস্ট এবং ভেসিকল মিলিত হয়ে কোষ প্লেট তৈরি করে। আমাদেরকে মনে রাখতে হবে যে কোষ প্লেট তৈরি করে কি, ফ্যাগোপ্লাস্ট এবং ভেসিকল মিলিত হয়ে কোষ প্লেট তৈরি করে। তো যখন কোষ প্লেট তৈরি হয়ে যায় এবং কোষ প্লেট থেকে কোষ প্রাচীর তৈরি হয়ে যায়, তখন কি হয়ে যায়, দুটো কোষে পরিণত হয়। এবার আমরা আসবো মাইটোসিসের গুরুত্ব। মাইটোসিসের গুরুত্ব হলো দেহ গঠন এবং দৈহিক বৃদ্ধি। আমরা জানি দেহ গঠন কোষের বিভাজনের মাধ্যমে হয়ে থাকে, দৈহিক যে বৃদ্ধি সেটাও কোষের বিভক্তির মাধ্যমে হয়ে থাকে। তাহলে দেহ গঠন এবং দৈহিক বৃদ্ধি কি হয়, মাইটোসিসের মাধ্যমে হয়ে থাকে। তারপর আছে জননাঙ্গ সৃষ্টি এবং জননকোষের সংখ্যা বৃদ্ধি। জননাঙ্গ সৃষ্টি এবং জননকোষের সংখ্যা বৃদ্ধিতে কি করে, মাইটোসিসের গুরুত্ব রয়েছে এবং মাইটোসিসের ফলেই হয়ে থাকে। নিউক্লিয়াস এবং সাইটোপ্লাজমের ভারসাম্য রক্ষা। আমরা জানি নিউক্লিয়াস এবং ক্রোমোজোম একবার করে বিভক্ত হয়, হ্যাঁ, তো এই বিভক্তির ফলে নিউক্লিয়াস এবং সাইটোপ্লাজমের কি থাকে, ভারসাম্য রক্ষা থাকে। তারপরে ক্রোমোজোমের সংখ্যার সমতা রক্ষা। আমরা জানি যে অপত্য কোষের ক্রোমোজোম সংখ্যা মাতৃকোষের ক্রোমোজোম সংখ্যার কি হয়, সমান হয়। তো এই ক্রোমোজোম সংখ্যার সমান রাখাতে মাইটোসিসের কি আছে, গুরুত্বপূর্ণ ভূমিকা আছে। অর্থাৎ মাইটোসিসের বিভাজনের ফলে ক্রোমোজোম সংখ্যা কি থাকে, সমান থাকে। তারপর আছে গুণগত বৈশিষ্ট্যের স্থিতিশীলতা রক্ষা, স্থিতিশীলতা।
গুণগত বৈশিষ্ট্য সৃজনশীলতা রক্ষায় কি আছে, মাইটোসিসের ভূমিকা রয়েছে। অর্থাৎ মাইটোসিসের বিভাজনের ফলে কি হয়, জীবজগতের গুণগত বৈশিষ্ট্যের স্থিতিশীলতা কি হয়, বজায় থাকে। অর্থাৎ এই যেহেতু ক্রোমোজোম সংখ্যা সমান থাকে, এই জন্য জীবজগতের যে গুণগত বৈশিষ্ট্য সেটা কি থাকে, স্থিতিশীলতা বজায় থাকে। এবং আরেকটা আছে বৈশিষ্ট্য, যেমন অনিয়ন্ত্রিত মাইটোসিসের কুফল। যখন মাইটোসিসের বিভাজন অনিয়ন্ত্রিত হয়ে পড়ে, তখন টিউমার এবং ক্যান্সার কোষ সৃষ্টি হয়ে থাকে। তো এই ছিল প্রথম ভিডিওটা কোষ বিভাজনের, মাইটোসিস, কোষ বিভাজন কি, কোষ বিভাজনের প্রকারভেদ, কোষ চক্র, তারপরে মাইটোসিসের ধাপসমূহ এবং মাইটোসিসের গুরুত্ব। আশা করি ভিডিওতে তোমরা মনোযোগ দিয়েছো, এবং যদি কোথাও তোমাদের বুঝতে প্রবলেম হয় তোমরা আমাকে কমেন্টসের মাধ্যমে জানাবে। আর ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে লাইক কমেন্ট এবং শেয়ার করবে। আর পরবর্তী ভিডিওটা আমি মিয়োসিস কোষ বিভাজনের যে ধাপসমূহ এবং মিয়োসিস কোষ বিভাজনের গুরুত্ব নিয়ে আলোচনা করব। খুব ইম্পর্টেন্ট যে লাইনগুলো বইয়ের মধ্যে, বই থেকে ইম্পর্টেন্ট লাইনগুলো নিয়ে আমি ভিডিওটা তৈরি করব, যেগুলো মেডিকেল, ভার্সিটি এবং HSC ফাইনাল পরীক্ষার, MCQ পরীক্ষার জন্য খুবই গুরুত্ব দেবে। তো এই পর্যন্তই, তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।